যেই দল জিয়াউর রহমান দরখাস্ত করে যোগ দিয়েছে সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেই। পৃথিবীর সব কয়টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে আজকের এই দিনে, অথচ 35 কোটি বাংলা ভাষাভাষী মানুষের মায়ের ভাষা, মাতৃভাষা, এই ভাষা জাতিসংঘের দাপ্তরিক স্বীকৃতি আজ পর্যন্ত পায়নি। আমরা আবারও দাবি জানাব জাতিসংঘের কাছে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর সঙ্গে সঙ্গতি রেখে আমাদের মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, কিন্তু আমাদের মাতৃভাষা বিশ্বের অন্যতম সেরা ভাষা হিসাবে অফিসিয়াল মর্যাদা, দাপ্তরিক মর্যাদা হিসাবে স্বীকৃতি পাবে, এটাই আমরা আশা করি। আর আজকের এই দিনে আমি মনে করি যারা 21-এর চেতনায় বিশ্বাস করে না তারা 71-এর চেতনায়ও বিশ্বাস করে না। 71-এর চেতনা আর 21-এর চেতনা একই চেতনা, এই চেতনা যারা বিরোধী আজকে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তি আজ পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি, এই অপশক্তি আগুন সন্ত্রাস অগ্নি সন্ত্রাসীদের রুখতে হবে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে। আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি, 75-এ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে দল গঠন করা হয়েছিল সেটা একদল নয়, সেটা ছিল জাতীয় দল, সব দলের সমন্বয়ে ওটা ছিল জাতীয় দল। আমি আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে যাই, জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে সেদিন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগ দিয়েছিল। যেই দল জিয়াউর রহমান দরখাস্ত করে যোগ দিয়েছে সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেই।